আজকের ভিডিওটা মোবাইল নিয়ে। আমরা সকলেই অধীর আগ্রহে থাকি যে কখন বিগ বিলিয়ন সেল আসবে, বছরে একবারই আসে পুজোর আগে, আর কোন ধরনের মডেল বা কোন ধরনের ফোন আমরা পারচেস করব সেটা নিয়ে আমরা প্রচুর ব্যাকুল হয়ে থাকি। ভিভো ফ্যানদের জন্য এই ভিডিওটা। আমি তোমাদের কিছু ফোন সাজেস্ট করছি, এই ফোনগুলো তোমরা যদি নাও ঠকবে না। এই প্রত্যেকটা মোবাইল যেগুলো আমি সাজেস্ট করছি এগুলো প্রত্যেকটা আমি নিজের হাতে ইউজ করেছি, দেখেছি, আর বিশেষ করে আমার ফোনগুলো ক্যামেরা সেন্ট্রিক হয়ে থাকে। এগুলোতে তোমরা গেমও খেলতে পারবে, তবে হেভি গেম তোমরা খেলতে পারবে না, একটু ল্যাগ করতে পারে। এখনকার দিনে কেউ মোবাইল কিন্তু 20,000-এর নিচে কেনে না, সকলে দেখবে মোটামুটি 25, 30, 35 এরকম দামের ফোন কিনছে। সেই জন্য এবারের যে বাজেটটা হবে সেটা 15 থেকে 20 হাজারের মধ্যে যদি কোনো ফোন সাজেস্ট করি সেটা হচ্ছে ভিভো V25। এটার দাম 21,000 সামথিং আছে, কিন্তু যখন বিগ বিলিয়ন সেল চালু হবে তখন এটা তোমরা 20,000-এর নিচে পেয়ে যাবে। আর সব থেকে বেস্ট ক্যামেরা সেন্ট্রিক ফোন ভিভো V25 under 20,000 আমার মতে। এটা বলাই হচ্ছে ইন মাই ওপিনিয়ন, আমি যেগুলো ফোন ব্যবহার করেছি সেই হিসাবে তোমাদের আমি বলছি, কারণ কোনো জিনিস ব্যবহার না করে আমি ওটা সাজেশন তোমাদের দেওয়াটা ঠিক হবে না। তোমরা যদি এগুলো কেন, কেউ ঠকবে না, এতটুকু নিশ্চিত থাকো। ডেলি লাইফে আমরা যে সমস্ত কাজ করি সেগুলো তোমরা করতে পারবে, আর গেমও খেলতে পারবে, তবে খুব হেভি গেম খেললে এগুলোতে একটু প্রবলেম হবে। আমরা যারা ক্যামেরা সেন্ট্রিক ফোন পছন্দ করি তাদের জন্য এই ভিডিওটা। তো প্রথমে বললাম হচ্ছে ভিভো V25 20,000-এর মধ্যে বেস্ট ফোন। তারপরে যদি বলি 20 থেকে 25 হাজারের মধ্যে, তাহলে এখানে একটাই নাম বলবো, ভিভো T3 Pro। যে মডেলগুলো সাজেস্ট করছি সেই মডেলগুলোই কিনবে, অন্য কোনো মোবাইল তোমরা কিনবে না। যদি ভিভোরই ফোন কিনতে চাও তাহলে 20 থেকে 25 হাজারের মধ্যে ভিভো T3 Pro, এটা হচ্ছে বেস্ট আমার মতে। তারপরে যদি 25 থেকে 30-এর মধ্যে বলি তাহলে ভিভো V30, এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ফোন। মানে এটা সমস্ত কিছু দেখা হয়েছে, আমি পুরো কনফিগারেশনে যাচ্ছি না বা এর পুরো ডিটেলসে আসছি না, তার কারণ হলে প্রত্যেকটা ফোন যদি আলাদা করে স্পেসিফিকেশন বলি আর এটার যদি ক্যামেরা কোয়ালিটি বলি বা পিকচার দেখাই তাহলে কিন্তু ভিডিওটা মোটামুটি 20 থেকে 25 মিনিট হয়ে যাবে, আর আমি এত লম্বা লেন্দি ভিডিও হলে কেউ দেখতে চায় না। সেই জন্য আমি জাস্ট যেটা সাজেস্ট করছি সেগুলো সম্পূর্ণ আমি ব্যবহার করেছি, সেই হিসাবে তোমাদের আমি বলছি ভিভো V30, এটা হচ্ছে 25 থেকে 30 হাজারের মধ্যে বেস্ট বাজেট ফোন, বা বলতে পারো বেস্ট ক্যামেরা ফোন। তারপরে যে ফোনটা 30 থেকে 35 হাজারের মধ্যে, ভিভো T3 Ultra, এটা নতুন লঞ্চ হয়েছে, এটা হচ্ছে এই দামে সব থেকে বেস্ট ক্যামেরা ফোন। তারপরে যদি বলি 35-এর উপরে কেউ যদি নিতে চাও তাহলে এখানে একটাই নাম আসবে, ভিভো V40 Pro। আরও আছে, X100 আছে, তো আমার কথা হচ্ছে X80 আছে, এটাও একটা ভালো ফোন। তো কেউ যদি মনে করো যে না আমি X সিরিজের ফোন নিব, তাহলে তোমরা 35-এর উপরে যদি নিতে চাও তাহলে আমি এখানে ভিভো X80টা সাজেস্ট করবো। কিংবা কেউ যদি মনে করো যে না আমার ইন্টারনাল মেমোরি বেশি দরকার, প্রায় 512 জিবি আমার দরকার, তাহলে সেই ক্ষেত্রে তোমরা ভিভো V40 Pro নিতে পারো। এটা আমি নিজের হাতে ইউজ করেছি, অসাধারণ DSLR মতো ছবি আছে। তো এই ফোনগুলো তোমরা যদি নাও তাহলে কেউ ঠকবে না, আর তোমাদের মনে হবে যে না আমরা বেস্ট ক্যামেরা ফোন ইউজ করছি। তো এই ছিল, যারা ভিভোর ভক্ত বা ভিভো ফোন যারা পছন্দ করে তাদের জন্য এই ভিডিওটা। তো আমার কথাটা হচ্ছে আমি যেগুলো পার্সোনালি ইউজ করেছি আমাকে সত্যি খুবই ভালো লেগেছে ক্যামেরার দিক থেকে, সেগুলোই তোমাদের আমি সাজেস্ট করলাম। আশা করি ঠকবে না, এতটুকুই আমার বক্তব্য যে আমি যেটা ফোন আমি ইউজ করে আমাকে ভালো লাগে বা ব্যবহার করেছি সেই জন্যই আমি ওই জিনিসটা তোমাদের সাজেস্ট করছি, এতটুকুই তখন। আর আমি এটার জন্য কোনো টাকাও পাই না, সুতরাং আমি যদি তোমাদের মিথ্যা কথা বলি তাহলে নিজেকে ঠকানো হবে। তো এই ছিল, এটা সম্পূর্ণ আমার মতামত। তোমরা যদি ফোনগুলো কিনতে চাও নিতে পারো, এটা হচ্ছে যেগুলো মডেল বললাম সেগুলো ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা ফোন ভিভোর তরফ থেকে। আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।